ভয়ঙ্কর ডেঙ্গুর উপসর্গগুলো কি ডেঙ্গুর উপসর্গগুলো এখন আর আগের মতো নেই যেমন আগে তীব্র জ্বর ছিল একশো চার ডিগ্রি পর্যন্ত উঠে যেত এবং তিন দিন থাকত এখন দেখা যাচ্ছে একদিনেই জ্বর হালকা মাথা মাথাব্যথা অথবা ডায়রিয়া দিয়ে শুরু হচ্ছে ডেঙ্গু যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার ডেঙ্গু হলে দেখা যাচ্ছে একদিন জ্বরের পরের দিনেই পেশেন্ট খারাপের দিকে চলে যাচ্ছে এজন্য সচেতনতার কোনো বিকল্প নেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলে যেমন মাথা ব্যথা ডায়রিয়া পেটের সমস্যা পেট ব্যথা এসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করিয়ে নেবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো জ্বরের জন্য শুধু প্যারাসিটামল খাবেন এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার যেমন ডাবের পানি বার্লি ওরসালাইন বিশুদ্ধ খাবার পানি খাবেন ডেঙ্গু পরীক্ষার জন্য এনএস ওয়ান অ্যান্টিজেন এখন সব জায়গায় হচ্ছে সরকারি বেসরকারি সব জায়গায় আপনি করাতে পারবেন জ্বর হলে চব্বিশ ঘন্টার মধ্যে দ্রুত পরীক্ষা করিয়ে নেবেন ডেঙ্গু পজিটিভ হলে ডাক্তারের পরামর্শ মতো বাসায় বিশ্রাম নেবেন যদি মনে করেন কোনো খাবার খেতে পারছেন না অথবা পেটে তীব্র ব্যথা ডায়রিয়া হচ্ছে তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হবেন লেখক আয়েশা আক্তার সহকারী পরিচালক দুইশত পঞ্চাশ সজ্জা টিবি হাসপাতাল